হ্যালো এভরিওয়ান, এই ভিডিওটা সেই লেভেলের করতে চলেছি বিকজ সেই লেভেলে নোংরামি চোখে পড়েছে। আমি বলেছিলাম যখন নোংরামি দেখবো, বেশি মাত্রার কোনো কিছু দেখবো, আমি অবশ্যই তখন ভিডিও নিয়ে আসবো। তো না বলে তো থাকতে পারলাম না। আমাদের ম্যাডাম টিনা ম্যাডাম এত ভালো এত ভালো এত ভালো, যার হয়ে এত ভিডিও করছে, যার প্রেমকে এত সাপোর্ট করছে, ও মাই গড হয়ে গেছে। ও মাই গড নয়, অ্যাকচুয়ালি ও মাই ডগ, পুরো ভিডিওটা ও মাই ডগ ভিডিও হবে। এত ছিনাল মেয়ে ছেলে বললো, আমি সঙ্গীর বাড়ি থেকে বেরোলাম, কাকু বসে আছে, সঙ্গী খাটাখাটনি করছে, বেরিয়ে কি দেখলাম, বাইকে করে স্যারের সাথে। অবশ্যই তোমরা দেখেছ, যদি না দেখো আমি ক্লিপিংস দিয়ে দেবো। ভালো, সেম জায়গায় সঙ্গীর বাড়ি থেকে বেরোনোর পর যে জায়গাটা বাইকে করে স্যার যেখানে দাঁড়িয়ে আছেন, চশমাটা এরকম করে পড়লো যেই দেখলো মালটা আসছে। আমারটাই দেখে নাও না, আর ওই ক্লিপিংস দেখতে হয় না। হাসি কি এরকম করে পড়লো, হাসি কি কাকা, কাকা তোমার হাসিতেই সব শেষ, বুঝতে পেরেছ? মানে ছিনাল, এতটা ছিনাল। সেদিনও বলেছিলাম নিয়ে গিয়েছিল মালটাকে, আমার কিন্তু ওই ক্লিপিংসটাও দরকার ছিল না, ইনস্টাগ্রামে স্টোরি দিয়েছিলেন স্যার, সেখান থেকেই দেখলাম। তো আমার ওর এই ক্লিপিংসটাও দরকার পড়তো না। আমি বলেছিলাম ওর সঙ্গে কেউ গেছে এবং সেটা স্যারই গিয়েছিলেন যে ওনার সাথে, সেটা ভালো করেই বুঝে গেছি আমি, খুব ভালো করে বুঝে গিয়েছিলাম। কারণ যখন বসে ওই সিগনেচার করছিল তখন যে ক্লিপিংসটা নিয়েছিল, কেউ একজনে ক্যামেরা ধরে দিয়েছিল এবং সে খুব ভালো ক্যামেরা ধরতেও পারে, সেটাও বুঝতে পেরেছিলাম। যার সাথে গিয়েছিল বয়ফ্রেন্ড গো বয়ফ্রেন্ড, স্যার মানে বুঝতে পারছো না, বয়ফ্রেন্ডের কথা বলছি যার সাথে লিভিংয়ে এখন থাকবে। তো তুই কত বড় ছিনাল অসভ্য জানোয়ার মেয়ে ছেলে, দেখ তোর নিজের চরিত্রে, দেখ একটা মেয়ে হয়ে একটা মেয়েকে খিস্তি দিতে খারাপ লাগে। হ্যাঁ, ওই ঝুমা টুমা কেয়া ফেয়া এদেরকে খিস্তি দিতে ভালো লাগে, কিন্তু তোর মতো মেয়েকে খিস্তি দিতে সত্যিই খারাপ লাগছিল। বিকজ তুই সব দিক থেকে দেখতে গেলে ভদ্র সভ্য, কোনো নোংরামি নেই, কিন্তু তুই এতটা ছিনাল, নিজের সন্তানের কথা ভুলে গেলি। তোকে কবে থেকে আমি ভিডিওতে বলছি যে তোর ছেলের কি করলি, যে লিগাল নোটিশটা পাঠালি সে করতে, ফার্স্ট প্রথম গিয়েছিল এই টিনা মেয়ে ছেলে, আমি টিনা বলেই বলবো, আমার বয়ে গেছে। এই মেয়ে ছেলেটা যখন প্রথম গিয়েছিল ইয়ে দিতে, কোর্টে গিয়েছিল, প্রথম ফার্স্ট সঙ্গীকে নিয়ে যেটা গেল, ওর চ্যানেলে এখনও ভিডিওগুলো দপদপ করছে, কার জন্য গিয়েছিল, ছেলের জন্য। তো সেই নোটিশ এখনও সন্দীপের বাড়িতে এসে পৌঁছালো না, কিন্তু কোন নোটিশ এসে পৌঁছালো, চ্যানেল বন্ধ করাবার নোটিশ, চ্যানেল দুটো চ্যানেল বন্ধ করানোর, ওর ভিডিও সব বন্ধ, ডিলিট করে দেওয়া। দেখো একটা বড় চ্যানেলেরও অতগুলো ভিডিও যদি তুমি ডিলিট করো, তোমার চ্যানেলের রিচ ডাউন হয়ে যাবে। এটা যারা ভিউয়ার্স আছো, যারা এমনি দেখো, তাদের জন্য, তাদের উদ্দেশ্যে আমি এইটুকু জানালাম, বাকি ক্রিয়েটাররা সবাই জানে। ভালো, ও সেটা করার চেষ্টা করলো, যে কোনো রকমভাবেই হোক না কেন চ্যানেল ওর বন্ধ করিয়ে দিতে হবে। ওই যে বললো লাখ লাখ টাকা কামাচ্ছ বসে বসে, ভাই কে রে তুই, তুই কি বসে বসে টাকা ইনকাম করতিস, তুই কি বসে বসে টাকা ইনকাম করতিস, সারাদিন তুই কি করছিস না করছিস, প্রতিটা মেয়ে বাড়িতে কাজ করে। আজকে ব্লগাররা ছাড়া এমন এমন অনেক বাড়ি আছে যারা বাড়ির বাইরে, ঘরে বাইরে সব জায়গায় তারা মা দুর্গার মতো অ্যাকচুয়ালি কাজ করে, তারা ক্যাপচার করে না, কারেক্ট? কিন্তু কিছু ব্লগার আছে যারা ব্লগিং করতে চায়, যারা ভালোবাসে, তারা কি করে পুরোটা ক্যাপচার করে, ক্যাপচার করে পুরো জিনিসটা আমাদের সামনে সুন্দর করে এডিট করে মানে পরিবেশন করে, ঠিক আছে? তুইও সেটা করতিস, তাহলে তুই কি করে বললি বসে বসে টাকা ইনকাম করা, তুই যে সন্দীপকে বলছিস বসে বসে টাকা ইনকাম করা, সেও তার বাড়ি, তার বাচ্চা মানে তোর বাচ্চা যেটাকে তুই ছেড়ে চলে এসেছিস, যার প্রতি তোর মায়া মমতা নেই, যে চ্যানেলের প্রতি তোর মায়া মমতা, যেটাকে ছেড়েছিস, যেটা থেকে ও ইনকাম করছে, তোর চোখ সেখানে গেল কিন্তু তোর ছেলের কাছে গেল না, এখনও পর্যন্ত ছেলের নোটিশ শুনতে পেলাম না। তুই এতটা ছিনাল মেয়ে ছেলে, তোকে ছিনাল বলাটাই সাজে। তোর এই যে শরীরের জ্বালা উঠছে না ওপর থেকে, টপকে টপকে পড়ছে না, লিভিংয়ে কিছুদিন হয়ে যাবে, ঘাসা ঘাস ঘাসা ঘাস ঘাসা ঘাস হবে শেষ,
স দিয়ে বললাম, কারণ তুই ওটাই ডিজার্ভ করিস, বুঝলি? যাই হয়ে যাক, মন্দির আর যাই হয়ে যাক, আর যাই হোক, মেয়েকে নিজের কাজ ছাড়া করেনি, এখন সে যাচ্ছে তাই করছে। মানে আমার ওই টপিকে কথা বলতেও ইচ্ছে করে না, সেই জন্য বলছি না, ছেড়ে দাও। আবার আমি অন্য ট্র্যাকে চলে যাচ্ছি, মন্দিরের কথা আসলে আমার মাথাটা আরও গরম হবে। বাট অ্যাটলিস্ট মন্দিরে যতদিন 9-6-12 করে বেরিয়েছিলো, ততদিন তার মেয়েকে পোঁদে নিয়ে নিয়েই করে বেরিয়েছিলো। তুই তোর মেয়েকে, তোর ছেলেকে তোর কাছে রাখতে পারতিস, তুই ভিডিওও দিতিস না, কেউ তোকে দেখতেও যেত না, পুষতেও যেত না, সবাই খিস্তি মারতো সন্দীপকে, সবাই। কিন্তু তুই এত বড় নোংরা মেয়ে ছেলে, তুই দেখলি বর ইনকাম করছে, সেই জায়গাটা কি করে বন্ধ করতে হবে? তোর ক্রিয়েট করা, তোর কি ক্রিয়েটিভিটি আছে রে বাল খান? কি বেরিয়ে গেল, কি করব বলো? আমি আমি কন্ট্রোল করতে পারি না, আমি পারি না। সৌমাল্যদি ছাড়া তোর কি ক্রিয়েটিভিটি আছে বল? সৌমালিদের ভিডিও এডিটিং এভরিথিং, ঘরের আসবাবপত্র গোছানো সমস্ত কিছুতে ক্রিয়েটিভিটি আছে, ওই ইন্টেরিয়াতেও ওর যথেষ্ট জ্ঞান আছে, তোর কোনো ক্রিয়েটিভিটি দেখতে পাইনি। মেকআপ অন্য লোক করেছে, তুই বসেছিস, তোর মেকআপ হয়েছে, তোর বর ক্যামেরা ধরে দিয়েছে, যে ম্যাক্সিমাম সময় তো তোর বরই ক্যামেরা ধরে দিত, তাহলে ক্রিয়েটিভিটিটা কোথা থেকে আসছে? তুই কি একা কিছু করছিস? ভাই আমিও দুদিন তিন দিন ধরে মাঝে মাঝে ব্লগিং দিই, কেউ ক্যামেরা ধরার লোক খুঁজে পায় না, কাউকে খুঁজে পায় না, গজগজ করি যখন তখন বলে হ্যাঁ হ্যাঁ আমি আমরা ধরে দেবো, সবাই বলে তখন আমরা ধরে দেবো, তারপর ধরার সময় ক্যামেরা ধরার সময় কেউ থাকে না, এটাই ফ্যাক্ট। এই যে দরজায় আওয়াজ হয়েছে, ব্রাউনি গেল, চলে এসো মামা, এসো বেটু, কেউ আসেনি, যাই উপচিৎকার করবে। তো ক্রিয়েটিভিটির নামে তুই ড্যাশ করেছিস, বুঝেছিস? তুই যে ব্লগিংটা চালিয়েছিস, আজকে আমার একটাই বক্তব্য, দেখো গুরু, আমার ব্লগিংয়ে তোমরা আমাকে দেখতে পাও, আমার বাচ্চাদের দেখতে পাও, পূজাকে দেখতে পাও সামটাইমস। আমার ব্লগিং মানে আমি যদি বলি আমার ক্রিয়েটিভিটি দেখিয়েছি, আমি ভুল বলবো, বিকজ আমার ব্লগিং বিলংস টু আমার বাচ্চা, আমার বাচ্চাদের নিয়েই আমার ব্লগিং, আমার সারাদিন কাটে আমার বাচ্চাকে নিয়ে। তো তুই এতগুলো বছর, 5 বছর যে মারিয়ে ব্লগিং করেছিস, সেই ব্লগিংয়ে কে ছিল? তোর বর ছিল, তোর শ্বশুর ছিল, তোর শাশুড়ি ছিল, তোর সন্তান ছিল, তোর ননদ হচ্ছে মেন লোক, যে মানুষটার জন্য তোর মুখটা চিনেছে, ওই যে তোর, তোকে বলে না চোপা সুন্দরী, তোর ওই চোপাটা চিনেছে লোকে তোর ননদের জন্য, বিকজ তোর ননদ বিলংস টু তার তার নিজের বড় চ্যানেল, সে অ্যাকচুয়ালি ক্রিয়েটিভিটি দেখায়, তার অ্যাকচুয়ালি যে মেন চ্যানেল সেখানে যথেষ্ট। দাঁড়াও এক মিনিট দাঁড়াও, তো তোর ননদের চ্যানেলের জন্য তোকে চিনেছে লোকে, তোর জন্য নয়, তোর এটা ভুল একটা চিন্তা ভাবনা, তোর ক্রিয়েটিভিটি কিচ্ছু ছিল না। প্রতিটা ব্লগার, আজকে আমি প্রত্যেকটা ব্লগারের কথা বলবো, সে প্রিয়া হোক, সে মৌ হোক, সে কণিকা উজ্জ্বল হোক, সে এই আমাদের মন্দিরা হোক, যে কেউ যে কেউ, এমনকি প্রবাসী ঘরকন্যা থেকে শুরু করে আর একটা আছে ইউএসএর রিয়া, প্রতিটা ব্লগার আজকে, তো প্রত্যেকটা ব্লগার ব্লগিং সেই হিসেবে করতে পারতো না যদি তারা একা থাকতো। দ্যাট মিন্স একটা ব্লগার তার ফ্যামিলিকে নিয়ে ব্লগিং করে, এবং তার ব্লগিংয়ের ক্ষেত্রে তার পুরো ফ্যামিলি ইনভলভ থাকে, কারেক্ট? আজকে আমার ফুল ফ্যামিলি সবাই যদি খুব ফ্লেক্সিবল হয় ক্যামেরার সামনে, যে ঠিক আছে তুই দেখাতে পারিস, তুই সবাই সব কিছু শেয়ার করতে পারিস, তবেই আমি সেই জায়গাটা ফোটাতে পারবো। দ্যাট মিন্স তোমার, টিনা তোমার কথা বলছি, তুমি যে ক্রিয়েটিভিটির কথা বলছো না, তোমার ওই ক্রিয়েটিভিটির পেছনে তোমার বরের, তোমার শাশুড়ির, তোমার শ্বশুরের, তোমার সন্তানের, প্রতিটা মানুষের যোগদান আছে, তোমার একার কোনো ক্রেডিট নেই এখানে। তুমি কোনো ডান্সিং ভিডিও দিচ্ছ না যে স্ট্যান্ড করে রাখলে ক্যামেরাটা একটা জায়গায় দিয়ে করছো, ডান্স ডান্সের ভিডিও যারা দেয় তাদেরও লোকের হেল্পের দরকার পড়ে। তো তোমার চ্যানেল বিলংস টু নট অনলি ইউ, তোমার চ্যানেল বিলং করে তোমার ফুল ফ্যামিলিকে নিয়ে, যেটা করতো ফুল এক্স ফ্যামিলি।
তুমি যে ফোকাস এখন জয়ের দিকে দিয়েছো, তোমার তো মানে এখন অনলি একটা বয়ফ্রেন্ডের দিকে ফোকাস, অন্য কোনো দিকে আমি তাকাবো না। তোমার এই জায়গাটা এখন এসে দাঁড়িয়েছে, তুমি ভাবছো তোমার বরের ইনকাম বন্ধ করবে। তোমার বরের অ্যাকচুয়ালি প্রত্যেকটা মানুষের, অনেকের ব্লগিং দেখেছি যাদের নর্মালি আমরা সবাই এভরিডে দেখি ব্লগিং, কণিকার বলো, প্রিয়ার বলো বা মৌদের বলো, সবার ব্লগিং দেখতে দেখতে মোটামুটি তাদের লাইফস্টাইল, খাওয়া দাওয়া, কীরকম খরচা হতে পারে আমরা আন্দাজ করে নিতে পারি, কারেক্ট? তোমার শ্বশুর বাড়ির, তোমার শ্বশুর শাশুড়ি মানে সন্দীপের বাবা মাকে দেখে বোঝা যায় ভদ্রলোক সারাদিন লুঙ্গি পরে থাকেন, খালি গায়ে থাকেন বা হালকা কোনো গেঞ্জি, স্যান্ডো গেঞ্জি, কত খরচা, বাইরে বেরোলেও কত খরচা, ম্যাক্সিমাম সময় সাইকেল করে হেঁটে বাচ্চাকে নিয়ে যায়, তোর বরের বাইকের তেলের খরচা, গাড়ি বাড়ি করে না, তুই চলে যাওয়ার পর থেকে তোর বর গাড়ি নিয়েও বেরোয় না, ওই এক দুবার নিয়ে বেরিয়েছিল, বসিয়ে রাখলে গাড়ি নষ্ট হয়ে যায় সেই জন্য নিয়ে বেরিয়েছিল, ছেলেকে নিয়ে বাবাকে নিয়ে, তাও তোর বর একা ফুর্তি মারতে গাড়ি নিয়ে বেরিয়েছিল। হ্যাঁ, যে এত কথা বলছিস, তোর মতো ছোট লোক মেয়ে ছেলে একটা হয় না, নিজে তো অন্যদিকে চলে গেলি, ছেলেটার ভবিষ্যতের জন্য কিছু যদি করে তোর ছেলের বাপ মানে যথেষ্ট খাটে, একটা চ্যানেল করতে গেলে, ব্লগিং করতে গেলে একটা মানুষকে অনেক খাটতে হয়, সে খাটনিটা সে খাটে, ছেড়ে দে তোর কথা, তোর বর রান্না করুক না করুক, তোর শাশুড়িমা রান্না করে সেগুলো তো তাকে ক্যাপচার করতে হয়, যে যখন তোমার মোদের মধ্যে ক্যামেরা নিয়ে ঘুরতো খুব ভাল লাগতো না, ওটা তোমার ক্রিয়েটিভিটি, তোমার শাশুড়ির যে ভোরবেলা থেকে উঠে মানুষরা রান্না করে, তাহলে তার কাজগুলো সে যদি এখন দেখিয়ে চ্যানেল গ্রো করে তার জন্য তোমার ক্ষতি হচ্ছে, ছেলেকে নিয়ে আসার জন্য তো এতও দেখলাম না শ্বশুরি তোমার ভেতরে, যত চ্যানেলের জন্য তোমার শ্বশুরি কি সহ্য হচ্ছে না, কিছু টাকা উপার্জন করছে সন্দীপ, সহ্য হচ্ছে না? শোন, তুই আগে থেকে ইউটিউব করতি, সন্দীপ করতো না, তাই সন্দীপের চ্যানেল চলে গেলেও একটা চ্যানেল তো রয়েছে, সন্দীপকে আমরা সবাই সাপোর্ট করব, সন্দীপের জন্য নয় জানিস তো, কৃষাণুর জন্য, কৃষাণুর জন্য আমরা প্রতিটা মানুষ সন্দীপকে সাপোর্ট করব, সত্যি কথা বললাম, প্রতিটা মানুষ কৃষাণুর জন্য সাপোর্ট করব, প্রতিটা মানুষ সাপোর্ট করব তোর শাশুড়ি মায়ের জন্য, তোর শ্বশুরের জন্য। সন্দীপ একটা ছেলে, সে বাইরে যাবে খেটে খাবে, শালা কিছুক্ষণের জন্য শালা কি বলে কোটে যায়, তার জন্য ছেলেটার মুখ দেখেছিস, আমার কষ্ট হয়, আমার আমাদের মতো মানুষদের বুক ফেটে যায় কৃষাণুকে দেখলে, কথা বলে না অভিমানে, কারণ সে এটা তার মনে থাকে, বাচ্চাদের সাইকোলজিটা একটুখানি খেটে দেখ, বুঝতে পারবি ওর সাইকোলজিক্যাল কতটা এফেক্ট হচ্ছে, বিকজ ও সবসময় ভাবে যে মা চলে যাওয়ার পর ফিরে আসেনি, বাবা যদি আমাকে না নিয়ে চলে যায় তাহলে বাবাও যদি ফিরে না আসে তখন আমি কী করব। কারণ একটা বাচ্চার কাছে তার বাবা আর মায়ের সব থেকে বেশি ক্লোজ হয়, সেই জায়গায় দাঁড়িয়ে যতই ঠাকুমা দাদুর কাছে থাকুক না কেন তার মনে হতেই পারে যে আমার বাবা কখন ফিরবে, বাবা কখন আসবে, ওই জন্য সবসময় বিশ্বাস করো বন্ধুরা, সন্দীপ যখন বাইরে চলে বাইরে যায় আর সন্দীপ যখন বলে তোমার জন্য এটা আনবো ওটা আনবো এইসব বলে যখন যায়, আমার বুকটা না কষ্টে ভেঙে যায় যে বাচ্চাটার কতটা কষ্ট হচ্ছে, কথা পর্যন্ত বলে না, তোমার জন্য খাবার আনবো, তোমার তোমার জন্য গিফট আনবো, গাড়ি আনবো, বাচ্চাটা ঘুরে কথা বলে না ভাই, সব অভিনয় হয়, বাচ্চাদের নিয়ে কেউ অভিনয় করতে পারে না, বাচ্চারা আর যাই করুক বাচ্চার মনে কোনো দিন পাপ নেই, সেই জন্য আমার ভিডিওর কমেন্ট বক্সে অনেকে বলেছিলে যে ওরা এটা ঢং করছে মিথ্যে কথা, আমি মানি না মিথ্যে কথা, একটা বাচ্চা দিনের পর দিন এভাবে মিথ্যে করতে পারে না, সেই বাচ্চাকে কেউ অভিনয় শেখাতে পারবে না, তাই কেউ যদি বলো এটা অভিনয়, সরি গুরু মানতে পারলাম না, যে বা যারা বলছো যে সমস্ত ভিউয়ার্স বা কোনো ক্রিয়েটারও যদি বলে থাকে এটা অভিনয় এটা মিথ্যে কথা, আমি মানতে পারলাম না এটা মিথ্যে নয়। তবে আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আমি এটা নিয়ে একটা পরে ভিডিও করব সন্দীপের জন্য, যে সন্দীপ তুমি আর যাই করো না কেন ডিভোর্সটা দিও না, খুব রিকোয়েস্ট করছি তোমায় ডিভোর্স দিও না, একে যতদিন ডিভোর্স দেবে না ততদিন খেলবে, ডিভোর্স দেবে না এটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও করব। এই ভিডিওতে একটাই কথা, সন্দীপকে আমরা সবাই সাপোর্ট করছি, সন্দীপের নতুন চ্যানেল হু হু করে যেন লাখ হয়ে যায় এবং ভিউজও সুন্দরভাবে হয়, ওর দরকারও পড়বে না ওই চ্যানেল দুটো,
সোজা কথা, তুমি তোমার নিজের দলাতে তুমি দাঁড়াও। তোমার দিদির জন্য যদি তোমার মানে ওরকম একটা নোংরা মেয়ে যদি আজকে সে নিজের ক্রিয়েটিভিটি বলতে পারে, যার কোনো ক্রিয়েটিভিটিই ছিল না, ভাই তোকে মেকআপ করে দিচ্ছে মেকআপ আর্টিস্ট, তোর বর ক্যামেরা ধরে দিচ্ছে, তোর ক্রিয়েটিভিটি কী বাল এখানে? তুই বলতো আমাকে কী ক্রিয়েটিভিটি? একটা কোনো ব্লগিং দেখলাম না যেটাতে তুই একা শুরু থেকে শেষ পর্যন্ত করে গেছিস। প্রতিটা জায়গায় বর, প্রতিটা জায়গায় শ্বশুর শাশুড়ি বর ক্যামেরা ধরে দিয়েছে, শ্বশুর শাশুড়িকে ক্যামেরার সামনে এনেছিস, প্রেগনেন্টও তো তুই একা হতে পারিস নি, সেটাও তো তোর বাচ্চা মানে তার জন্যও তো তোর বরের হেল্পের দরকার পড়ে, তাই তো? তখন তো তোর এই নাংটা আসেনি, তখন তো তোর এই নতুন নাংটা আসেনি, নতুন না পুরনো নাংটা আসেনি, তখন তো তুই একাই করেছিস এই, তখন তো তুই আর তোর বরই করেছিলিস, তবেই না এই বাচ্চাটা এসছে, প্রেগনেন্সিতেও তোর ব্লগিং ওপরে গেছে। তাহলে কি করে বলিস তোর নিজের একার ক্রিয়েটিভিটি? ডার্লিং তোমার এখানে কোনো একার ক্রিয়েটিভিটি নেই, তুমি কোনো মানে আর্টিস্ট নও যে ক্যামেরা একটা জায়গায় রেখে একটার পর একটা কালার দিয়ে পেন্ট করছো আর তোমার ওটা ক্রিয়েটিভিটি, তোমার কোনো ক্রিয়েটিভিটি নেই। কোনো ব্লগার বলতে পারবে না তার একার ক্রিয়েটিভিটিতে এসছে, যদি যাদেরকে যাদের সাথে তারা থাকে ফুল ফ্যামিলি যদি তাদের সাপোর্ট না করে, কোনো ব্লগার সে ব্লগিংও দিতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। হ্যাঁ তুমি রান্নার যদি একা কোনো ভিডিও দিতে মেনে নিতাম, যেই মেয়ে বাপের বাড়িতে গিয়ে মাকে উচ্ছের তরকারি করে দিচ্ছে, উচ্ছের চচ্চড়ি করে দিচ্ছে, সেটা ঝোল ঝোল হবে রাখবে না মাখামাখা করবে জানে না, সে আবার কি রান্না জানে রে? উচ্ছের চচ্চড়ি দিবারাত্রি বাড়িতে হয়, আমি তো খাইও না ছুঁইও না তেতো, তারপরেও জানি ওটা মাখামাখা হয়, ঝোল ঝোল রেখেছে, ও ফোনে গল্প চোদাবে না রান্না করবে? ক্রিয়েটিভিটি চোদাচ্ছে, তোমার ক্রিয়েটিভিটি তোমার ওখানে ঢুকিয়ে রেখে দেবো। সবাই আছি সন্দীপের জন্য পাশে বিকজ ওখানে কৃষাণু জড়িয়ে আছে, দ্যাটস ওয়াই। তুই মা কতটা নির্লজ্জ মা রে, তোর জায়গায় যদি আমিও থাকতাম না, যদি অজস্র অত্যাচারও সহ্য করতাম না, তবু ওই দুটো চ্যানেল ছেড়ে দিতাম, জানতাম যে ওই দুটো চ্যানেল থেকে যে টাকাটা আসবে সেই টাকাটা আমার ছেলের ভবিষ্যতে কাজে লাগবে। সেই জন্য কী একটা নিয়ে দাঁড়াও, তোর সত্যি কথা বললাম, তোর জায়গায় যদি আমিও থাকতাম আমি জানতাম ওই দুটো চ্যানেল থেকে যে উপার্জনটা আসবে সেটা যেন আরও হয়, অ্যাটলিস্ট বাচ্চা যার কাছে থাকবে সেই মানুষটার যেন উপার্জন বেশি থাকে, তবেই না বাচ্চা বিলাসিতার মধ্যে ভালো করে স্বাচ্ছন্দ্যে মানুষ হবে। কারণ প্রতিটা বাবা মাই আমরা জানি যে সব সময় বলে যে আমরা যা কষ্ট পেয়েছি পেয়েছি, আমার বাচ্চাকে আমরা কোনো কষ্ট পেতে দেবো না, এটাই খুব নর্মাল বিষয়। কিন্তু তুই এত বড় কেম মেয়ে ছেলে যে তুই নিজের স্বার্থের জন্য তোর ছেলের ভবিষ্যৎটাও তুই নষ্ট করতে পারিস, ঠিক যেমন ছেলেকে ছেড়ে দিয়ে ভবিষ্যৎ নষ্ট করলি, এবার বরের ওই দুটো চ্যানেলের দিকে চোখ দিয়েও তুই নষ্ট করছিস। বুঝতে পেরেছিস তুই এত বড় ছিনাল মেয়ে ছেলে? বিশ্বাস কর কোনো দিন কোনো ব্লগারকে এত খিস্তি দিইনি, কিন্তু তোকে খুব দিতে ইচ্ছে করছে শুধুমাত্র এগুলো দেখে, শুধু তোর এই নোংরামিগুলো দেখে। যাই হোক চলো বন্ধুরা, কোনো ভুল বললে অবশ্যই তোমরা কমেন্টে বলো যে মিলি তুমি ভুল করেছো গালাগাল দিয়ে, আমি স্বীকার করব। কিন্তু বিশ্বাস করো মন থেকে বলছি আমার কোনো কিছু ফিলিংস আসছে না যে আমি গালাগাল দিয়ে ভুল করেছি, বিকজ আমি জানি আমি ভুল করিনি। এরকম মেয়েকে গালাগাল দেওয়াটাই সাজে। আজকে তুমি তোমার স্বার্থে তোমার অন্য কারুকে পছন্দ হতেই পারে, আমি সেটাও মেনে নিচ্ছি, কিন্তু এটা করা তো খারাপ। আজকে যে টাকাগুলো আসে সেই টাকা সন্দীপদের বা সন্দীপের ফ্যামিলিকে দেখে বোঝা যায় সেই টাকা ওরা যত্ন সহকারে জমিয়ে রেখে দেবে, যেটা তার ছেলের পড়াশোনা, ছেলের ফিউচার, ছেলেকে লাক্সারি একটা লাইফ দেওয়ার জন্য দরকার পড়বে, সেই কারণে রাখবে। কিন্তু এই মেয়ে ছেলে নিজের স্বার্থের জন্য, নিজের সুখের জন্য, নিজে বড় হবে কাউকে বড় হতে দেবে না বলে শুধুমাত্র চ্যানেলগুলো শেষ করে দিচ্ছে সন্দীপের। এই মেয়ে ছেলেকে গালাগাল না দিয়ে কি করব বলো? আমি সন্দীপের জন্য বলছি না, আমি কৃষাণুর জন্য বলছি। চলো, লাভ ইউ অল, বাই, টেক কেয়ার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।